السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين صدق الله العظيم صدق رسوله النبي الأمين المتين المبين الكريم. ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اگرچہ ضربی ہے جہاں میں قاضی الحاضا جو فکر سے ہے میں اثر تونگری سے نہیں. برادران ملت اسلامیہ আসুন সর্বপ্রথম আল্লাহ রাব্বুল ইজ্জত মালিকে কায়নাত রব তবারক ওয়া তাআলা হামদ ও সানা বয়ান করে নেই যে আল্লাহ তবারক ওয়া তাআলা জশনে ঈদে মিলাদুন নবীকে আশার বসার তৌফিক দিয়েছে. একবার শুকরানার শব্দ ব্যবহার করে আল্লাহ তবারক ওয়া তাআলার শুকর আদা করি সবাই বলুন আলহামদুলিল্লাহ. আলহামদুলিল্লাহ আল্লাহ তবারক ওয়া তাআলার হামদের পরে পরে নবী পাক ফখরে মওজুদাত আহমদে মুজতবা মুহাম্মদে মুস্তাফা কুল কায়নাতের নবী আমেনার লাল মরুর দুলাল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের শানে দরুদ পড়ি সবাই পড়ুন আল্লাহুম্মা কত সুন্দর বলেছেন اگرچہ ضربی ہے جہاں میں قاضی الحاجات جو فکر سے میسر ہے تونگری سے نہیں. جہاں میں جوہر اگر میرا آشکارا ہوا کلندری سے ہوا ہے سکندری سے نہیں. نہ تخت و تاج میں لا نسل نہ لشکر و سپاہ میں ہے جو بات مرد قلندر کی ایک نگاہ میں ہے وہ سبحان اللہ. برادر نے ملت اسلامیہ قرآن پاک کی آیت کریمہ تلاوت کر کے اللہ تبارک و تعالی ارشاد کریں اے ایمان والو اللہ سے ڈرو اور سچوں کے ساتھ ہو جاؤ. দরকার আছে আজকে সত্যবাদীদের সঙ্গ নেওয়ার, দরকার আছে আজকে এই আয়াতের প্রতি আমল করার. কারণ এমন সময়ে আমরা বসবাস করতেছি, এমন সময়ে জিন্দগি পেয়েছি, চতুর্দিক থেকে ফিতনার তুফান ফিতনার ঝড় আইসে, ঝড় উঠে আসতেছে. যেই ফিতনার ঝড় সাধারণ মুসলমানের ইমানের প্রতি আঘাত করে. কারণ নিজের ইমানকে যদি বাঁচাতে চাই, নিজের ইমানকে যদি সেই ফিতনা থেকে হেফাজত করতে চাই, তাহলে সত্যবাদীদের সঙ্গ হতে হবে. কারণ যদি ঝড় বৃষ্টি হয়, বৃষ্টির ঝড় হয়, তবে মানুষের দেহটা ভিজবে, শরীর ভিজবে, তার কাপড়া ভিজবে, তাতে কোনো যায় আসে না. কিন্তু মুআজ্জাজ সামনে ইকরাম, যে ঝড় ফিতনার ঝড় মানুষের ইমানকে ভিজাচ্ছে, সেই ফিতনার ঝড় থেকে ইমানকে মাহফুজ করতে হলে, ইমানকে বাঁচাতে হলে কি করতে হবে? আল্লাহ তাআলার ভয়ের সঙ্গে
সত্যবাদীদের সঙ্গ হয়ে যেতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলার বান্দারা, যদি তুফান আসে, যদি ঝড় আসে, হাওয়া আসে, বাতাস আসে, তার যদি পুরো বেগ থাকে, শক্তি থাকে, মানুষকে উড়িয়ে নিয়ে যেতে পারে, মানুষের জানটা ক্ষতি হয়ে যেতে পারে, তাতে কোনো ক্ষতি নেই। কিন্তু মাযসামে ইকরাম, যে ফিতনাবাজ, যে বদমজাহাবের তুফান চলতেছে, যে বদমজাহাবের হাওয়া চলছে, সেই হাওয়া সাধারণ মানুষের ইমানের প্রতি আঘাত করে, ইমানকে উড়ানোর চেষ্টা করে। তাই সেই ফিতনা থেকে নিজের ইমানকে মাহফুজ করতে হলে আল্লাহ তাবারক ওয়া তাআলার নেক বান্দাদের সঙ্গ নিয়ে নিতে হবে। ব্রাদার আমার, সত্যি কথা যে দুনিয়ার তাকত, দুনিয়ার ধন সম্পদ, দুনিয়ার জাহ ও হাসমত, দুনিয়ার মাল ও দৌলতের শক্তি আছে, কিন্তু এই শক্তি কয়েকদিনের জন্য, দুই চার দিনের জন্য। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলার ওয়ালিদের, আল্লাহ তাবারক ওয়া তাআলার নেক বান্দাদের, আল্লাহ তাবারক ওয়া তাআলার সত্য বান্দাদের রুহানিয়াতের যে তাকত আছে, রুহানিয়াতের যে শক্তি আছে, সে দুই চার দিনের জন্য না, দুনিয়া তো আছে এবং আখেরাতেও আমরা দেখতে পারবো আল্লাহ তাবারক ওয়া তাআলার বান্দারা। তাই তো যে ব্যক্তি দুনিয়াদারের সঙ্গ নিয়ে নিল, দুনিয়াদার বাদশার সঙ্গ নিয়ে নিল, দুনিয়াদার মাল ও দৌলত ওয়ালার সঙ্গ নিয়ে নিল, সে সাধারণ তো সাধারণ, কিছু নামধারী আলিম, কিছু নামধারী মৌলানাকে পথভ্রষ্ট হতে দেখা যায়, দুনিয়াদার হতে দেখা যায়। কিন্তু মাযযা সামিনে ইকরাম, কোন আল্লাহ তাবারক ওয়া তাআলার বান্দা যখন আল্লাহ তাবারক ওয়া তাআলার নেক বান্দাদের সঙ্গ নিয়ে নেয়, নেক বান্দাদের নিসবত নিয়ে নেয়, নেক বান্দাদের সঙ্গে উঠা বসা করতে শুরু করে দেয়, নেক বান্দাদের সঙ্গী হয়ে যায়, তখন সে যদি বুড়া থাকে, সে যদি খারাপ থাকে, সে ভালো হয়ে যায়, সে যদি গুনাহগার থাকে, সে নেককার হয়ে যায়, সে যদি বদ থাকে, পরহেজগার এবং মুত্তাকিন হতে দেখা যায়। বলুন সুবহানাল্লাহ। মাযযা সামিনে ইকরাম, কিঞ্চিত আপনাকে টাচ দিতে চাই। খাজায়ে খাজগান আজমির শরীফের মুখে শুয়ে আছেন পীরানে পীর দস্তগীর হুজুর গাউসে আজম রাদিয়াল্লাহু তাআলা আন, বাগদাদের বুকে শুয়ে আছেন সেই হুজুর গাউসে পাক এবং পীরানে হুজুর গাউসে পাক, খাজায়ে খাজগান, খাজায়ে আজমিরি, হিন্দের ওলি, হুজুর গরিবে নামাজ, খাজা গরিবে নামাজ এবং হুজুর গাউসে আজমের ছোট্ট ছোট্ট কিঞ্চিত কিঞ্চিত সোহবতে, কিঞ্চিত কিঞ্চিত সঙ্গে কত চোর আবদার হয়ে গেছে, কত ডাকু আবদার হয়ে গেছে, কত চোর কুতুব হয়ে গেছে, কত বদেকার মুত্তাকি এবং পরহেজগার হয়ে গেছে। তাই তো শাহের বলেছেন, তাই তো কবি বলেছেন, যাহা মে জওহর আগর মেরা আশকারা হুয়া, যাহা মে জওহর আগর মেরা আশকারা হুয়া, যাহা মে জওহর আগর মেরা আশকারা হুয়া, কলন্দরি সে হুয়া হে সিকন্দরি মেনে সিকন্দরি সে নাহি। মানে হলো, দুনিয়াতে যদি আমাকে কেউ চিনে তো আমার প্রিয় মুর্শিদের কারণে চিনে, আমার সিকন্দরি আমার ধন ও দৌলতের কারণে চিনে না। আল্লাহ তাবারক ওয়া তাআলার বান্দারা, আল্লাহ তাবারক ওয়া তাআলার নেক বান্দাদের সঙ্গ নিতে হবে, নামাজ পড়তে হবে, কিন্তু নেক বান্দাদের সঙ্গ নিয়ে পড়তে হবে। মুআজ্জাজ সামিনে ইকরাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকের এই আয়াতের মধ্যে ইরশাদ করেছে, নেক বান্দাদের সঙ্গী হয়ে যাও, নেক বান্দাদের সোহবত ইখতিয়ার করো, আমার ওলিদের সোহবত ইখতিয়ার করো। ওলিদের সোহবত যখন বান্দা ইখতিয়ার করে নেয়, ওলিদের দামানের সঙ্গে অবস্থা হয়ে যায়, ওলিদের দামান ধরে নেয়, ওলিদের পিছু পিছু হয়ে যায়, তো ওলিদের সোহবতের, ওলিদের সঙ্গীর এ বরকত আছে, এ রহমত আছে, এ শক্তি আছে। সে যদি কাতরা আছে তাকে দরিয়া করে দেওয়া হয়, সে যদি আদনা আছে তাকে আলা করে দেওয়া হয়, সে যদি গুনাহগার আছে সে বাদশে পরহেজগার এবং মুত্তাকি হয়ে যায়। আর ওলিদের সোহবতের বরকত এই দুনিয়াতেও আছে এবং আখেরাতেও পাওয়া যাবে। মাযযা সামিনে ইকরাম, তাই আল্লাহ তাবারক ওয়া তাআলার নেক বান্দাদের সঙ্গ নিতে হবে। ব্রাদারানে মিল্লাতে ইসলামিয়া, যখন হাওয়া চলে, যখন হাওয়া চলে গাছের পাতা ঝরতে লাগে, আর গাছের পাতা ঝরে মাটিতে যখন পড়ে, সেই হাওয়া পাতাগুলোকে নিজের শক্তিতে উড়িয়ে নিয়ে যায়, কাউকে ডিঙ্গিতে ফেলে দিচ্ছে, কাউকে রাস্তায় ফেলে দিচ্ছে, কাউকে ক্ষেত বাড়িতে ফেলে দিচ্ছে, কোনো পাতা জমিনের মধ্যে পড়ে আছে, কোনো পাতা রোডের মধ্যে পড়ে আছে, কোনো পাতা কোনো খাল খন্দকের মধ্যে পড়ে আছে। আল্লাহু আকবার কবিরা, সেই হাওয়ার ঝোঁকাতে যখন গাছের পাতাগুলো মাটিতে পড়ে, সেই হাওয়া
কমজোর না দেওয়া হালকা ফুলকা পাতাগুলোকে নিজের শক্তিতে যেখানে চায় সেখানে ফেলে দিচ্ছে। সেই সব পাতার মধ্যে থেকে একটা পাতা আমি দেখতে পেলাম, সে নিজের জায়গায় অটল হয়ে আছে, নিজের জায়গায় বসে আছে। আমি সেই পাতাকে জিজ্ঞাসা করলাম, এই কমজোর এই হালকা ফুলকা পাতা আমি দেখতে পেলাম, যখন হাওয়া চলছিল হাওয়ার সঙ্গে সঙ্গে গাছের পাতাগুলো পড়ে গেল, সেই হাওয়া নিজের শক্তিতে প্রত্যেকটা পাতাকে কোথাও কেউ কাউকে ডিগির মধ্যে ফেলে দিল, কাউকে রাস্তার মধ্যে ফেলিয়ে দিল, কাউকে ক্ষেত বাড়ির মধ্যে পড়ে আছে, কোনো পাতা রোডের মধ্যে পড়ে আছে, কিন্তু তুমি তোমার জায়গায় কিরকম করে বসে আছো? তুমি তোমার জায়গা থেকে কেন নড়ো না? তুমি তোমার জায়গা থেকে কেন হলো না? সেই পাতা কমজোর হালকা ফুলকা পাতা আমাকে বলতে লাগলো, এই শফিক রাজা তুমি জিজ্ঞাসা করো আমি আমার জায়গা থেকে কেন নড়ি না? শুনো আমি একজন হালকা পাতা, আমারও কোনো শক্তি নেই, আমিও কমজোর, কিন্তু শুনো আমি কেন আমার জায়গায় বরকরার আছি, আমি কেন আমার জায়গায় শক্তিশালী হয়ে আছি? আমি কমজোর আছি কিন্তু আমি একটা বড় পাথরের মাঝখানে রয়েছি, বড় পাথর আমার উপর রয়েছে, বড় পাথরের দামানের সঙ্গে আমার অবস্থা কি হয়ে গেছে? যেই পাতাগুলোকে তুমি ডিগিতে দেখলে, রাস্তায় দেখলে, ক্ষেত বাড়িতে দেখলে, তারাও কমজোর ছিল, কিন্তু তাদের কারোর সঙ্গে নিষ্পত ছিল না, তারা কারো দামান ধরেছিল না, তাই হাওয়া তাদেরকে যেখানে চেয়েছে সেখানে ফেলে দিয়েছে। আর আমি কমজোর আছি কিন্তু আমার সঙ্গে বড় একটা পাথরে আমি চাপা দিয়েছি, চাপা হয়ে আছি, আমার হাতে বড় একটা শক্তিশালী মজবুত পাথরের দামান আছে। ও ব্রাদার মিল্লাত ইসলামিয়া, এখন আমি বলতে চাই ঠিক কিয়ামতের দিন বাকিদারা বদমাযহাবেরা কিয়ামতের তুফানে হাওয়ায় উড়তে উড়তে এই দিক ওই দিক পরে তারা হালাক ও বরবাদ হয়ে যাবে, কিন্তু আমরা গওসো খাজার রাজার গোলামেরা, আমরা সুন্নি মুসলমানেরা, আমরা নিজের পীর ও মুর্শিদের দামানের সায়া থেকে, আমরা পীর ও মুর্শিদের নিজের পীর ও মুর্শিদের চাদরের সায়া থেকে মাহফুজ হয়ে যাব। কিয়ামতের তুফান আমাদেরকে কোনো ক্ষতি করতে পারবে না, কারণ আমাদের হাতের মধ্যে আমাদের পীর ও মুর্শিদের দামান রয়েছে, আমাদের হাতের মধ্যে আমাদের পীর ও মুর্শিদের দামান রয়েছে, আমাদের হাতে মুফতি আজমের দামান আছে, আমাদের হাতে আলা হযরত কাজী বেরলভী আলাইহির রহমাতুল রিজওয়ানের দামান আছে, আমাদের হাতে মুফতি আজমের দামান আছে, আমাদের আছে মখদুমে আশরাফের দামান আছে, আমাদের হাতে শাহে বরকাতের দামান আছে, আমাদের হাতে হিন্দের খাজা গরিবে নওয়াজ হুজুর গরিবে নওয়াজের দামান আছে, আমাদের হাতে গোসে পাকের দামান আছে, আমাদের হাতে হাসান ও হুসাইনের দামান আছে, আমাদের হাতে সিদ্দিক ও উমরের দামান আছে, আমাদের হাতে উসমান ও হায়দারের দামান আছে, আমাদের হাতে নবী পাক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের দামান রয়েছে। তাই কিয়ামতের দিন আমরা মাহফুজ থেকে যাব, আমাদের কিয়ামতের তুফান আমাদেরকে হালকা করতে পারবে না। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া, তো বোঝা গেল আমরা কমজোর আছি, কোন হাওয়া আসলে আমাদেরকে উড়িয়ে নিয়ে যেতে পারে, দুনিয়ার একটু বেশি তেজ হাওয়া উঠলে আমাদেরকে হটাইতে পারে আমাদের জায়গা থেকে, তো কিয়ামতের তুফান তো বড় তুফান, সেই কিয়ামতের তুফানে যদি নিজের জায়গায় অটল থাকতে চাই তাহলে কি হবে, কি করতে হবে, নিজের পীর ও মুর্শিদের দামান ধরতে হবে, নেক বান্দাদের সঙ্গে ওয়াবাস্তাগি বাড়াতে হবে, নেক বান্দাদের নিসবত নিতে হবে, নেক বান্দাদের সোহবত নিতে হবে, আল্লাহর ওয়ালিদের সঙ্গে মহাব্বত করতে হবে। ও আল্লাহ তাবারক ওয়া তাআলার বান্দারা, নেক বান্দার সোহবতে দুনিয়া সুন্দর হয়ে যায় এবং আখেরাতেও আখেরাতেও আমরা কামিয়াব হয়ে যাব, কিন্তু কথা হলো নেক বান্দাদেরকে চিনব কি রকম করে, দরকার আছে নেক বান্দার সোহবত এখতিয়ার করব, কিন্তু নেক বান্দাদেরকে চিনব কি রকম করে, তাই না? দরকার আছে কি না নেক বান্দাদেরকে চিনা, তারপরে তো তার সঙ্গে বন্ধুত্ব, তারপরে তো তার সঙ্গে ভালোবাসা, তারপরে তো তার সঙ্গে মহব্বত করব, কিন্তু কি রকম করে চিনব? আসুন নবী পাক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম চিনার জন্য সুযোগ করে দিয়েছেন, সহজ করে দিয়েছেন, কি রকম করে নেক বান্দাদেরকে চিনব, নেক বান্দাদেরকে চিনে কি রকম করে মহব্বত করব। আল্লাহ তাবারক ওয়া তাআলা হাবিব নবী পাক মুহাম্মদুর রাসূল আমার
ও আমার উম্মতিরা আমি কি তোমাদেরকে তোমাদের মধ্যে যে ভালো নেক তাদের চিহ্ন না বলে তোমাদেরকে কি যারা নেক তাদের চিহ্ন বলবো? সাহাবা ইকরাম একবারকে বললেন, বালা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ নিশ্চয়ই বলুন। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লাম ইরশাদ করলেন, খায়ারুকুমুল্লাযীনা ইযা রাও যুকিরাল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলার হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লাম বললেন যে তোমাদের মধ্যে যাকে দেখলে আল্লাহর শরণ আসে সেই তোমাদের মধ্যে নেক বান, সুবহানাল্লাহ। ওয়াজ সামি একরাম, এখন আমি বলতে চাই যে নিঃসন্দেহে আল্লাহ তাবারক ওয়া তাআলা যাদেরকে নেক করেছেন আলা হযরতের খানদানকে দেখলে আল্লাহ তাবারক ওয়া তাআলা শরণ আসে, মুফতি আজমকে দেখলে আল্লাহ তাবারক ওয়া তাআলা শরণ আসে, আল্লাহ তাবারক ওয়া তাআলা শরণ আসে। আজকে আমাদের এই ঈদে মিলাদুন নবীর জলসায় যে আমাদের প্রিয় মুর্শিদ আসতেছেন তেনার চেহারা দেখলে আল্লাহ তাবারক ওয়া তাআলা শরণ আসে, সুবহানাল্লাহ। ওয়াজ সামিন ইকরাম, নেক বান্দাকে দেখলে যে ব্যক্তিকে দেখলে আল্লাহ তাবারক ওয়া তাআলা শরণ আসে, আল্লাহ তাবারক ওয়া তাআলার ইয়াদ আসে, আল্লাহ তাবারক ওয়া তাআলার কথা মনে পড়ে, সেই ব্যক্তি আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে নে। আর সেই ব্যক্তির সঙ্গে যে সেই ব্যক্তির হাতে হাত দিয়ে দিল, সেই ব্যক্তির দামান যে থেমে নিল, সেই ব্যক্তির রশি যে ধরে নিল, সে এই দুনিয়াও পার হয়ে যাবে এবং আখেরাতেও পার হয়ে যাবে। যে ওলির হাতে হাত রেখে দিল দুনিয়ারও দরিয়া পার হয়ে যাবে, আখেরাতও পুল সিরাত পার হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। মাযরাত সামিন ইকরাম, ছোট্ট একটা ওয়াকিয়া বলে শেষ করে দিব, দুনিয়াতে কিরকম করে পার হবে। হযরতে জুনায়েদ বাগদাদীর নাম হয়তো আপনারা সবাই শুনেছেন। হযরতে জুনায়েদ বাগদাদী আল্লাহ তাবারক ওয়া তাআলার একজন পাইকে বুজরুক ছিলেন, বড় ওলি, তেনার কারামত এত ছিলেন যে তিনি দরিয়াতে এবং আসমানে খালি জায়গায় মুসাল্লা বিছিয়ে তিনি নামাজ পড়তেন, আল্লাহু আকবার কবিরা, দরিয়াতে তিনি মুসাল্লা বিছিয়ে নামাজ পড়তেন। একদিন সাইয়্যিদুত তাইফা হযরতে জুনায়েদ বাগদাদী দরিয়ায় দাজলার মধ্যে মুসাল্লা বিছিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা জিকির ও আজকার করতে করতে এপার থেকে ওপার লাগাচ্ছেন, এমন সময় সন্ধ্যার সময় চলে হয়ে গেছে, সব মাল্লা সব কাস্তিওয়ালা কাস্তিকে বেঁধে দিয়েছে, নিজের নিজের বাড়িতে চলে গেছে। হযরতে জুনায়েদ বাগদাদী সেই সময় দরিয়ায় দাজলার মধ্যে মুসাল্লা বিছিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলার ধ্যানে মগ্ন আছে, আল্লাহ তাবারক ওয়া তাআলার জিকির ও আজকারে মগ্ন আছে, মুসাল্লা আস্তে আস্তে তেরতে তেরতে ওই পারের দিকে যাতে যাইতেছে এই দিক থেকে, এমন সময় একজন আল্লাহ তাবারক ওয়া তাআলার বান্দা এসে হযরতে জুনায়েদ বাগদাদীকে মাল্লাহ ভেবে কাস্তিওয়ালা ভেবে ডাক দিয়েছেন, যে কাস্তিওয়ালা আমাকেও ওই পার যেতে হবে, আমাকেও ওই পারে নিয়ে যাও। হযরতে জুনায়েদ বাগদাদী রাদিয়াল্লাহু তাআলা আন নিজের মুসাল্লা সিমেন্ট এই দিকে চলে আসলেন, যখন সেই ব্যক্তি দেখলেন যে হযরতে জুনায়েদ বাগদাদী একজন আল্লাহ তাবারক ওয়া তাআলার ওলি, তিনি শর্মিন্দা হয়ে গেলেন, তিনি শর্মিন্দা হয়ে গেলেন, নিজের নজরকে নিচু করে নিলেন, বলতে লাগলেন, হুজুর আমি জানতে পারিনি যে আপনি ছিলেন, আমি ভাবলাম যে হয়তো কোনো কাস্তি ওলা হবে, আমাকে ওই পার যেতে হবে, এই সন্ধ্যা সময় হয়তো আর কাস্তি পাবো না, তাই আপনাকে আওয়াজ দিয়েছি, হুজুর মাফ করবেন। হযরতে জুনায়েদ বাগদাদী তার উপর নিচ দেখলেন, সত্যিকারে সে শর্মিন্দা ছিল। জুনায়েদ বাগদাদী বলতে লাগলেন, আরে আমি আছি তো কি হয়েছে, তোমাকে ওই পার যেতে হবে, আসো আমার মুসাল্লার মধ্যে চলে যাও, আমি তোমাকে ওই পারে নিয়ে যাব। সে বলতে লাগলো, হুজুর আপনার মুসাল্লাতে আমি কিরকম করে চলতে পারি, বেয়াদবি মাফ করবেন। হযরতে জুনায়েদ বাগদাদী বললেন, আসো বসো আমার মুসাল্লায়, উঠো হাত আমার হাতে দিয়ে দাও, আর ইয়া জুনায়েদ বলতে থাকো, আমি তোমাকে পার করে দেব। ওয়াজা সামিন ইকরাম, সেই ব্যক্তি হযরতে জুনায়েদের হযরতে জুনায়েদ বাগদাদীর মুসাল্লায় উঠে গেলেন, হাত হযরতে জুনায়েদ বাগদাদীর হাতে দিয়ে দিলেন, এবং ইয়া জুনায়েদ বলতে লাগলেন, ইয়া জুনায়েদ বলতে লাগলেন, মুসাল্লা আস্তে আস্তে করে মাঝ দরিয়াতে চলে গেলেন। সে থরথর করে কাঁপছিল, তার মন কাঁপছিল, তার শরীর কাঁপছিল, মাঝ দরিয়ায় যখন পৌঁছে গেছে সে ইয়া জুনায়েদ ছেড়ে দিয়ে ইয়া আল্লাহ বলতে লেগেছে, আল্লাহু আকবার কবিরা। হযরতে জুনায়েদ বাগদাদী ধাক্কা মেরে উঠিয়ে দিয়েছে আর বলতে লেগেছে, এখনো তুমি ইয়া তুমি জুনায়েদ পর্যন্ত পৌঁছাতে পারোনি, তো আল্লাহ পর্যন্ত কিরকম করে পৌঁছাতে পারবে? মুআযযাজ সামিন ইকরাম, যেই ব্যক্তিটা কোন আল্লাহর ওলি পর্যন্ত পৌঁছাতে পারে না, সে আল্লাহ পর্যন্ত
হবে। তাই ও মাযরাত সামিনে কেরাম, আজকে যদি আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রেম পেতে চাই, আল্লাহ তাবারক ওয়া তাআলার ভালোবাসা পেতে চাই, আল্লাহ তাবারক ওয়া তাআলার হাবিবকে ভালোবাসতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলার হাবিবকে হাবিবের যদি ভালোবাসা পেতে চাই তাহলে হাসান হুসাইনকে ভালোবাসতে হবে। হাসান হুসাইনের যদি ভালোবাসা পেতে চাই আলে আলে রাসূলকে ভালোবাসতে হবে। আলে রাসূলের যদি ভালোবাসা পেতে চাই আল্লাহ তাবারক ওয়া তাআলার নেক বান্দাদের সোহবত ইখতিয়ার করতে হবে, নেক বান্দাদের হাতে হাত দিতে হবে। যখন নেক বান্দাদের হাতে হাত দিয়ে দিব তো ভেবে নিলাম যে দুনিয়ার দরিয়া পার হয়ে গেলাম এবং আখিরাতে কুলসিরাত পার হয়ে গেলাম। জাহান মে জওহর আগর মেরা আশকারা হুয়া, জাহান মে জওহর আগর মেরা আশকারা হুয়া, কলন্দরি সে হুয়া হ্যায় সিকন্দরি সে নহীঁ। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।